আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো আশা করি আমার এই ভিডিওটিও সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন। তো আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো সকালে এখানে নাস্তার জন্য আমি খোলা যা পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেকদিন সকালবেলা এক ধরনের রুটি পরোটা খেতে আর ভালো লাগতেছে না, তো সেজন্য এখানে আমি একটু খোলা যা পিঠা, যেটাকে বলি আমাদের বাসায়, সেটা বানিয়ে নিয়েছি। আর এদিক থেকে আমি চা বসিয়ে দিয়েছি। তো আমার চাটা আমি একটু নিবুছুলা করে বসিয়ে রেখেছি, যাতে করে চাটা একটু ঘন হয় আর খেতে ভালো লাগে। আর এই তো আমি এখানে আমার সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। তো এখানে আজকের নাস্তায় খোলা জালি পিঠা আর সাথে দুধ চা। তো এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর দেখেন, নাস্তা আনার সাথে সাথেই যার বেশি খিদা সে নিজের আগে সবার আগে টান দিতেছে খাওয়ার জন্য। তো এই তো এরপরে আমি নাস্তা করে নিয়েছি। নাস্তা করে নিয়ে এখানে অনেক বড় একটা ঝামেলার কাজ করে নিয়েছি। তো জামাগুলা সবগুলাই এলোমেলো ছিল, তো এখানে আমি মোটামুটি কিছুটা একটু গুছিয়ে নিয়েছি। তো আমি যেভাবে আসলে সবসময় জামা গুছিয়ে থাকি সেভাবে গুছিয়ে নিয়েছি। তো এতে করে দেখা গেছে ওয়ার্ড্রপের একটা ড্রয়ারে অনেকগুলা জামা কাপড় রাখা যায়। তো এখানে মোটামুটি জামাগুলাকে গুছিয়ে নিয়েছি। আর কাপড় চোপড়ের ড্রয়ার একটু এলোমেলো থাকলে আসলে ভালো লাগে না। তো এই তো আমি জামাগুলো গুছিয়ে নিয়েছি, এখন আমি এগুলাকে ওয়ার্ড্রপের একটা ড্রয়ারে রেখে দিব। তো আমি প্রথমে এই যে ড্রয়ারের এখানে একটা পুরান জামা আমার, তো সেটা আমি বিছিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সবগুলা জামা এখানে রেখে দিচ্ছি। তো আসলে একা হাতে সব কাজ করে দেখা গেছে নিজের জন্য বা নিজের কাজের জন্য একটু সময় বের করা অনেক কষ্টের হয়ে যায়। আবার সব সময় যে একবারে কাজই করতে থাকি বিষয়টা আসলে তেমনও না, কিছুটা সময় আসলে আলসেমে চলে আসে বা ক্লান্তি চলে আসে। তো দেখা গেছে অনেক সময় কাজ পড়ে থাকলেও করতে ইচ্ছে করে না। তো এই তো আসলে একটু হিমশিম খেতে হয়, একা একা সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতে একটু হিমশিম খেতেই হয়। তো যাই হোক, কি আর করার, কিছু করার নাই, সংসার তো আসলে করতে হবে। আর সংসারের সব কিছু পরিপূর্ণ রেখেই সংসারটাকে চালিয়ে নিতে হবে। আসলে দূর থেকে মানুষ অনেকেই অনেক কিছু মনে করে বা অনেককে নিয়ে অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে, যার যেমন মেন্টালিটি। তো কোনো কিছু আপনি যখন করতে যাবেন, আপনার সফলতা দেখে অনেকেরই হয়তো বা ঈর্ষা হবে, এটাই স্বাভাবিক। আর সফলতার পিছনে যে আপনাকে কতটুকু শ্রম দিতে হবে বা আপনার কতটা কষ্ট করতে হবে, এটা এগুলো আসলে মানুষ বোঝে না। মানুষ দূর থেকে তো আসলে ভাবে হয়তো বা কিছু করতেছে, এটা হয়তো অনেক কিছু বা অনেক ব্যাপার স্যাপার মনে করে। আসলে সেরকম কিছুই না, যার যার স্থানে সেই বুঝে যে যার যার জায়গাটা তৈরি করে নিতে তাকে কতটা কাঠখড় পোড়াতে হয়। তো আসলে মানুষের সমালোচনা আমাদের প্রতিনিয়তই থাকবে বা এটা প্রতিনিয়ত আমাদের ফেস করে যাইতে হবে। তো যাই হোক, এই তো আমি আমার এখানে কথা বলতে বলতে ড্রেসগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি চট্টগ্রাম গিয়েছি, তো আসার সময় এখানে সুরমা মাছ যেটাকে বলে নদীর, তো এখানে কিছু সুরমা মাছ আর বাটা মাছ নিয়ে এসেছিলাম আমি, আপনাদের ভাইয়া নিয়ে দিয়েছিল। তো আমি আজকে এখানে একটু সুরমা মাছ রান্না করব। তো সুরমা মাছের উপরে যে এই একটা স্কিন থাকে, তো এটা আমি একটু টেনে ফেলে দিচ্ছি, কারণ এটা সহ রান্না করলে খেতে ভালো লাগে না।
আর নিন্দুকের নিন্দা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই আমি মনে করি শ্রেয়। সমালোচনা মানুষের থাকবেই, আর যে বেশি সুপ্রতিষ্ঠিত আসলে সেই বেশি বেশি সমালোচিত। তো যাই হোক, কথাগুলো কথা বলতে বলতে কথার প্রসঙ্গে চলে এসেছে। তো কাউকে মিন করে আসলে কোনো কিছু বলা না, এটা কেউ কিছু মনেও নেবেন না। তো যাই হোক, এই তো এখন আমি এই যে মাছগুলার স্কিন সুন্দরভাবে ফেলে দিচ্ছি। তো মাছগুলো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি, আর এদিক থেকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে, আর কারণ নাস্তার পরে ঘরটা গুছিয়ে নিয়েছি, আবার এদিক দিয়ে একটু কাপড় চোপড় গুছিয়েছি, ওইদিকেও সময় চলে গিয়েছে। তো এখন রান্নাটা একটু বসিয়ে দিয়েছি, আর এই তো এখানে আমি একটু মুরগির ঘিলা কলিজা রান্না করব। তো সেজন্য আমি তেলের মধ্যে পেঁয়াজটা গরম করে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে, টমেটো দিয়ে, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি গিলা কলিজা ধুয়ে রেখেছিলাম, তো সেটা এখানে দিয়ে দিয়েছি। তো মশলার সাথে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে একটু কষাতে দিয়ে দিব। তো এই তো এখানে আমার গিলা কলিজাটা হচ্ছে। তো এটাকে আমি এই পাশে ছুলে নিয়ে এসেছি, আর এদিক থেকে আমি যে সুরমা মাছটা পরিষ্কার করে নিয়েছি, তো সেই মাছটা বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এই সামান্য একটু পানি দিয়ে। আর মাছ রান্না করতে আসলে মাছের মশলাটা যত বেশি কষানো হয়, তত মাছের মশলাটা বা মাছটা খেতে ভালো লাগে। তো এই তো এখন আমি টমেটো দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি, আর এপাশের চুলায় আমার গিলা কলিজাটাও আমি একটু নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি যেন পুড়ে না যায়। তো এই তো আমার মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। আর দেখেন, মাছের স্কিনটা ফেলে দেওয়াতে মাছটা একদম ফ্রেশ, মানে পরিষ্কার মনে হচ্ছে। আর স্কিনটা থাকলে একটু কালসে কালসে লাগে, তো আসলে এটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। আর এই তো এখন আমি মাছটাকে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য। আর এদিক দিয়ে আমার ঘিলা কলিজাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এটাকে হালকা একটু মাখা মাখা করে ভুনা করব। আর এখানে আমার মাছটাও কষানো হয়ে গিয়েছে, ঝোলটা তেলে ঝোলের উপরে তেলটা উঠে এসেছে। এ পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো ফাইনালি আমার সবগুলো রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন আমি সব নামিয়ে নিয়েছি। এখানে গিলা কলিজা রান্না করেছি, আর সাথে ছিল সুরমা মাছের ঝোল। তো দুটা খাবারই মজা হয়েছিল। এরপর দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখানে একটা আফু আসছে আমার কাছে ব্রাইডাল মেহেন্দি দেওয়ার জন্য। তো এখানে বসে আফুকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আমার সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আপনার কাছে, আর আপনি দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি আফুকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি। তো আসলে যে কোনো কাজ দেখতে যত সহজ মনে হয়, আসলে যে কোনো কাজ অত সহজে হয়ে যায় না। তো ফাইনালি আফুর মেহেন্দি আমার লাগানো হয়ে গিয়েছে, আর দুই হাত ব্রাইডাল মেহেন্দি করতে দেখা গেছে ম্যাক্সিমাম এখানে আমার 3 ঘন্টার মতো লেগে গিয়েছে। তো আসলে আপনাদের সাথে তো একটু দেখা গেছে 5-10 সেকেন্ড বা 5-10 মিনিট পুরো একটা ভিডিও শেয়ার করি। তো প্লিজ সবাই ভিডিওর পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আর ভিডিওটি লং করব না,
এখানে মেহেন্দি লাগানোর পরে বিকেলে একটু একটা কাজে বের হয়েছি। কাজে বলতে বাসার পাশে, তো এই তো আমি আর আমার ছেলে যাচ্ছি। আমাদের হাঁটাও হয়ে গেল আর কাজটাও সেরে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।